চা শিল্প বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প, কিন্তু যাদের হাড়ভাঙা খাটুনিতে এই শিল্পের প্রসার, সেই চা শ্রমিকরা যুগ যুগ ধরে অধিকার বঞ্চিত। ১৯২১ সালের ২০ মে ব্রিটিশ শাসকদের গুলিতে শত শত চা শ্রমিক নিহত হয়। তাই এই দিনটিকে চা শ্রমিক দিবস হিসেবে পালন করে শ্রমিকরা। চা শ্রমিকরা চায় দিনটির রাষ্ট্রীয় স্বীকৃতি। চা শ্রমিকদের রক্তে ঘামে শ্রমে সৃষ্টি অপার সৌন্দর্যে চা বাগান, কিন্তু নানা অভাব অনটনে জীবন কাটে চা শ্রমিকদের। দৈনিক ৮২ থেকে ৮৫ টাকা মজুরিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে চা শ্রমিকরা। পাচ্ছে না বসবাস উপযোগী বাসস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পেনশন ভাতা। আমরা আর বাসস্থানও ঠিক মতো হয় না, আমরা থাকা চলার খাওয়ারও কোনো রাস্তা দেয় না, আমরা বাহিরা কোনো রুজি রোজগারও করার কোনো সুযোগ সুবিধা পাই না। চা শ্রমিকদের অভিযোগ, শ্রম আইন ও দ্বিপাক্ষিক চুক্তি সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। ২০ মে করতে দেয় না, ছুটিও দেয় না, এগুলা নিয়ে আমরা আন্দোলন করি। এখন পর্যন্ত আমাদেরকে বন্দীর মতন রাখা হয়েছে চা বাগানে, আমরা সঠিক এখনো দাওয়া দাবি পাইতেছি না। শোষণ নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে ১৯২১ সালে ২০ মে হাজার হাজার চা শ্রমিক বিদ্রোহ করে। নিজেদের জন্মস্থানে ফেরার জন্য জড়ো হয় চাঁদপুরের মেঘনা ঘাটে। বাধা দেয় ব্রিটিশ শাসকরা, গুলি করে হত্যা করে শত শত শ্রমিককে। মেঘনায় ভাসিয়ে দেওয়া হয় শ্রমিকদের মরদেহ। সেই থেকে এই দিনটি চা শ্রমিকদের কাছে শ্রদ্ধা, ভালোবাসা ও সংগ্রামের চেতনার উৎস হয়ে আছে। দিনটিকে সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছে চা শ্রমিক ফেডারেশন। মৌলিক অধিকারগুলো যেগুলো আছে, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো কিছু পাচ্ছি না আমরা। এখন আমরা মানবতার জীবনযাপন করছে আমাদের চা শ্রমিকদের, এবং ন্যায্য মজুরি যেটা আমরা নিজের মজুরি যেটা পাই সেটা খুবই নগণ্য। চা শ্রমিকদের আত্মত্যাগের স্বীকৃতি ও মৌলিক অধিকার নিশ্চিত করে চা বাগানে শ্রম আইন বাস্তবায়ন করা হবে, এমনটাই প্রত্যাশা চা শ্রমিকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।